بسم الله الرحمن الرحيم কুয়েত প্রবাসী ভাই মুশিউর রহমান প্রশ্ন করেছেন যে যারা বাইরে থাকে প্রবাস জীবন যাপন করে তাদের কেউ কেউ অস্থায়ীভাবে বিয়ে করে এবং চলে আসার সময় দেশে ছেড়ে চলে আসে এ ধরনের বিয়ে পড়ানো বা বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কতখানি বৈধ দেখুন এ জাতীয় বিয়ে যারা করছে তাদের দুটি অবস্থা হতে পারে এক নম্বর অবস্থা হচ্ছে যে তারা শর্ত করে যে আমি এক মাসের জন্য দুই মাসের জন্য এক বছরের জন্য বা পাঁচ বছরের জন্য এভাবে নির্দিষ্ট সময় উল্লেখ করে বা যতদিন আমি বিদেশে থাকবো ততদিন এরকম সময় উল্লেখ করে সেটাকে শর্তারোপ করে বিয়ের সময় বা সেটাকে স্পষ্ট ঘোষণা করে এই অবস্থায় এই বিয়ে বৈধ হবে না বরং হারাম হবে এবং এ বিষয়ে কোনো মতভেদ নেই দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সে কোনো শর্তারোপ করে না যে এত দিনের জন্য বা এত মাসের জন্য এত বছরের জন্য এরকম কোনো শর্তারোপও করে না আবার কোনো ঘোষণাও দেয় না কিন্তু তার মনে মনে থাকে যে সে তালাক দিবে এই অবস্থায় ওলামায়ে কেরাম দুই ধরনের মত পেশ করেছেন বিশেষ করে চার মাঝহাবের বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন যে এই বিয়ে বৈধ কারণ এখানে বিয়ের শর্ত সারায়ে রুকুন তারপরে আপনার আরও যে সমস্ত বিধিবিধান আছে সবগুলো ঠিক আছে তাছাড়া আরেকটা জিনিস যে হতে পারে যে সে যখন ঘোষণা করেনি বা শর্ত করেনি তখন দেশে চলে আসার সময় হতে পারে যে সে ওই মেয়েটাকে আর ছাড়বে না কারণ এর ভিতরে মহব্বত তৈরি হয়ে যেতে পারে তো এই হলো তাদের কথা তাদের যুক্তি এটা হলো বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং তার সাথে সুর মিলিয়ে বর্তমান সৌদি আরবের কী বলে আপনার ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটি এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওয়াসাইমিন রাহিমাহুল্লাহ প্রমুখ বিদ্বানগুণ বলছেন যে না এই প্রকার বিয়ে বৈধ হবে না বরং হারাম কারণ এর ভেতরে এক প্রকার ধোকা লুকায়িত রয়েছে হতে পারে যে ওই ঘোষণাটা বা ওই কথাটা যদি মেয়ে জানতো বা মেয়ের অভিভাবক জানতো তাহলে হয়তো বা বিয়ে দিত না ঠিক ওই লোকটা যে বিয়ে করছে সেও কিন্তু চাইবে না যে তার মেয়েকে এরকম কোনো জামা বিয়ে করুক সুতরাং তারা বলছেন যে এই বিয়ে বৈধ হবে না তো আশা করি আপনার উত্তরটা স্পষ্ট হয়েছে আল্লাহ তাআলা আলম